হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসার্চ ক্রিয়েশন। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাব, কারণ বৌভা তো কমপ্লিট, সবই কমপ্লিট। তো এবার ভাবছি চলে যাই, কারণ বাচ্চাটাকে নিয়ে আসছি তো ঠাম্মি দাদুরা কেউ নিতে পারেনি, পিসিমণিরাও সবাই বাড়িতে আছে। তো ভাবলাম এবার চলেই যাই, আমার বর অলরেডি বেরিয়ে গিয়েছে, তার একটু সকাল সকাল কাজ ছিল, এবার আমিও বেরিয়ে পড়েছি। আর আমার সাথে যাচ্ছে আমার পিসি এবং দিদা, আর সৌমিলিকেও বলেছিলাম কিন্তু সৌমিলি যাবে না, তো অনেকগুলোই ব্যাগ হয়ে গিয়েছে, সব তো নিয়ে যেতে পারবো না, বাবা পরে একটা দিয়ে আসবে, যেগুলো আমরা পারবো মোটামুটি নিয়ে নিয়েছি। তো চলুন তাহলে এখন বাড়ির পথে ফিরি। আর সবাই আপনারা জানেন আমার বাড়ি একদম পাশেই, তো চলে যাবো এই যে হেঁটেই সবাই মিলে, একটা একটা করে ব্যাগ নিয়ে নিয়েছি। আর এই যে সবাইকে সবাই লাস্ট টাটা করে দিচ্ছে, তো ওকে ওর মামা যেই ড্রেসটা দিয়েছিলো সেটা পরিয়েই নিয়ে আসছিলাম। তারপরে এই দেখুন ওর পিসিমণিরা তিনজন বসে আছে ওকে নেওয়ার জন্য, নিয়েছে। আর আমার বর অলরেডি বাড়িতেই বসে আছে, কাজটা হয়ে গিয়েছে, আর আমি এসে বরের পাশে বসে গিয়েছি, এখনও পর্যন্ত মানে বাড়ির ভিতরে ঢুকিনি। তো যাই হোক, এইভাবেই সারাদিনটা কাটলো, কারণ খুব টায়ার্ড ছিলাম বিয়ে বাড়ির ভিড়ে, তো অনেকদিন ফুচকা খাওয়া হয়নি, তো সবাই মিলে চলে গিয়েছিলাম ফুচকা খেতে। আমাদের সামনেই ফুচকা বসে দুটো, তো যেখানে পছন্দ সেখানেই চলে গিয়েছিলাম। তো ফুচকা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এবার বাড়ি ফিরবো, ব্যাস বাড়ি ফিরে আজকে একটু টানা ঘুম নেবো, কারণ ভালো করে ঘুমোনোই হয়নি। এই জন্য টাটা, আসছি নেক্সট ভিডিও নিয়ে, ভালো থাকবেন, ধন্যবাদ।